ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা জানো যে মার্চ 15 তারিখে একটা গেজেট বেরিয়েছে, গেজেট নোটিফিকেশন। সেখানে আগামী দিনের যে WBCS এক্সাম তার প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে, সিলেবাস চেঞ্জ করা হয়েছে। সেই সিলেবাস নিয়ে দু চারটি কথা। সেটা হলো যে প্রথমত যে বিষয়গুলো একদম জেনে নেওয়া দরকার তা হলো যে MCQ অর্থাৎ অবজেক্টিভ টাইপ, সে গল্প শেষ। এখন যা হবে ডেসক্রিপটিভ টাইপ, যেটা প্রিলিমিনারি এক্সাম সে সংক্রান্ত বিষয়টা এখন এখান থেকে অফ রেখে একদম মেন এক্সাম সংক্রান্ত বিষয় আলোচনা করছি। সেটা হলো মেন এক্সামে যে পেপারগুলো আছে কম্পালসারি, তা হলো GS1, GS2, GS3, GS4। GS1, GS2, GS3, GS4 সেটা যথারীতি আগের যে ফরম্যাট ছিল, আগের যে মডিউল ছিল, হিস্ট্রি জিও, GS1, সায়েন্স, GS2, ইকো কোয়ালিটি, GS3, অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং, এটা GS4, GS1, GS2, GS3, GS4 স্টাডি মেটেরিয়াল একই, শুধু অবজেক্টিভ আর নয় এখন হবে ডেসক্রিপটিভ। হিস্ট্রি জিও, সায়েন্স, ইকো কোয়ালিটি, অ্যারিথমেটিক রিজনিং। একটা বড় ঘটনা হলো যে পেপার 1 পেপার 2 কম্পালসারি যেটা আসবে মেনে, তাতে ইংলিশ এসে অ্যান্ড কম্পোজিশন এটাতে সবাই মোটামুটিভাবে আসতে পারবেন। মানে তিনি যদি উর্দু মিডিয়ামে কিংবা হিন্দি মিডিয়ামে, নেপালি